ভয়াবহ ঘূর্ণিঝড় মোখা তছনছ করে দিয়ে গেল মিয়ানমারের রাখাইন রাজ্য। ঘূর্ণিঝড় পরবর্তী রাজ্যটি যেন এখন এক বিধ্বস্ত অঞ্চল, সব জায়গাতেই তাণ্ডবের স্পষ্ট চিহ্ন। আঘাত হানার সময় এর গতিবেগ ছিল ঘন্টায় 220 কিলোমিটার। মোখার ভয়াবহ ছোবলে দেশটিতে এখন পর্যন্ত 5 জনের মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন বেশ কয়েকজন। এছাড়াও বিধ্বস্ত হয়েছে বহু অবকাঠামো, ভেঙে পড়েছে মোবাইল নেটওয়ার্ক এবং যোগাযোগ ব্যবস্থা। কাজীফ দেখার শুভ টেস্ট রিপোর্ট। স্থানীয় সময় রোববার দুপুরে মিয়ানমারের রাখাইন উপকূলে আছড়ে পড়ে ভয়াবহ ঘূর্ণিঝড় মোখা। তাণ্ডব চালায় গোটা এলাকায়। মিয়ানমারের আবহাওয়া দফতর জানায়, আঘাত হানার সময় মোখার গতিবেগ ছিল ঘন্টায় 220 কিলোমিটার। উপকূলে প্রবেশ করার পর কিছুটা বৃদ্ধি পায় এর গতিবেগ। বেলা 11টায় এর অবস্থান ছিল রাখাইন থেকে 100 মাইল দূরে, পরে খানিকটা বদলে যায় এর গতিপথ। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে রাখাইনের সিত্তওয়ে শহর। ভেঙে পড়েছে শহরটির বহু মোবাইল টাওয়ার, বিভিন্ন স্থানে বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে, এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন হাজারো মানুষ। এছাড়াও গাছ উপড়ে সড়কে পড়ায় ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা, ঝোড়ো বাতাসে উড়ে যায় কাঁচা ঘরবাড়ি। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে ঘূর্ণিঝড়ে হতাহত হয়েছেন বেশ কয়েকজন। মোখার প্রভাবে রাখাইনের বেশ কিছু শহরে শুরু হয়েছে প্রবল বৃষ্টি, এর ফলে ভূমিধস এবং বন্যার আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ। এছাড়াও এর প্রভাবে আগামী কয়েক ঘন্টা রাখাইন উপকূলে ঘন্টায় 120 মাইল বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। নিচু এলাকা প্লাবিত হতে পারে 20 ফুট উচ্চতার জোয়ারে। দুর্গত এলাকায় ক্ষতিগ্রস্তদের মধ্যে সহায়তা বিতরণের প্রস্তুতির কথা জানিয়েছেন মিয়ানমারে থাকা জাতিসংঘের আবাসিক প্রতিনিধি। ঘূর্ণিঝড়টি আঘাত হানার আগেই উপকূলীয় এলাকা থেকে কয়েক লাখ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। সিত্তওয়ে, মাংডু, রাথেডাং, মুনাং সহ বেশ কিছু শহরে জারি করা হয় সর্বোচ্চ দুর্যোগ সতর্কতা। কাজীর থেকে শুভ, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। এদিকে অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা সম্পূর্ণ অতিক্রম করেছে দেশের উপকূল। মহাবিপদ সংকেত নামিয়ে সমুদ্র বন্দরগুলোকে দেয়া হয়েছে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত। তবে মূল ঘূর্ণিঝড়টি গতিপথ পরিবর্তন করে মিয়ানমার উপকূলে আঘাত করার আগে 147 কিলোমিটার বেগে তাণ্ডব চালায় প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে, লণ্ডভণ্ড হয় সহস্রাধিক ঘরবাড়ি। আগামী দুদিন দেশের কয়েক জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে চট্টগ্রাম বিমানবন্দর ও সমুদ্র বন্দর চালু হচ্ছে আজ থেকে। হাসান মাহমুদের রিপোর্ট। আতঙ্ক আর আশঙ্কার ইতি টেনে দেশের উপকূল সম্পূর্ণ অতিক্রম করেছে ঘূর্ণিঝড় মোখা। তবে রেখে গেছে তার ধ্বংস আর তাণ্ডবের চিহ্ন। রোববার দুপুরের পর যখন নাফ নদীর কোলখেসা টেকনাফ আর দক্ষিণের নয়নাভিরাম নারকেল জিঞ্জিরা খ্যাত দ্বীপ সেন্ট মার্টিনে 147 কিলোমিটার গতিতে হিংস্র তাণ্ডব চালায় মোখা, তখন প্রবল ক্ষতিগ্রস্ত এই প্রবাল দ্বীপ। ভারী বর্ষণ আর বাতাসের ভয়াবহতায় লণ্ডভণ্ড সহস্রাধিক ঘরবাড়ি, উপড়ে পড়ে বিদ্যুতের খুঁটি ও গাছপালা। কমপক্ষে 20 থেকে 30 জন আহত হলেও নেই মানুষের কোনো মৃত্যুর খবর। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আপাতত মোখা থেকে শঙ্কামুক্ত দেশ, নামানো হয়েছে বিপদ সংকেত। কক্সবাজার সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। চট্টগ্রাম এবং পায়রা মংলা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে।
তবে এর প্রভাবে আগামী দু একদিন বৃষ্টি হতে পারে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায়। আগামীকাল পর্যন্ত কিছু বৃষ্টি হবে, তারপর আস্তে আস্তে বৃষ্টির পরিমাণ কিছু কমে যাবে উপকূলগুলোতে। আমরা আশা করছি ঢাকা তো সহ সারা দেশে মোটামুটি বৃষ্টির প্রবণতা একটু, হ্যাঁ, তাপমাত্রা আস্তে আস্তে কমে যাবে আরো। মোখার প্রভাবে উপকূলীয় জেলাগুলোতে দমকা হাওয়া ও বৃষ্টি দু একদিন অব্যাহত থাকবে, যা ধীরে ধীরে কমে আসবে। অতিবৃষ্টি হবার আশঙ্কা নেই, নেই জলোচ্ছ্বাসের ভয়ও। তবে মখার প্রভাবে দু এক ফুট বৃদ্ধি পেয়েছে সাগর ও নদনদীর পানির উচ্চতা। এদিকে কক্সবাজার সহ উপকূলীয় জেলাগুলোর বিভিন্ন আশ্রয়কেন্দ্রে মানুষ অবস্থান করছে। তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত থাকায় মাছ ধরার ট্রলার ও জাহাজকে নিরাপদে থাকতে বলা হয়েছে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোখার প্রভাবে আজ অনুষ্ঠিত হতে যাওয়া সব বোর্ডের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। রোববার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় মোখার কারণে চলমান এসএসসি ও সমমান পরীক্ষার কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন সোমবার অনুষ্ঠিত হতে যাওয়া পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছিল। তবে সেদিন পরীক্ষার সব বোর্ডের প্রশ্ন অভিন্ন হওয়ায় 15ই মে সোমবার অনুষ্ঠিতব্য সব বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরে জানিয়ে দেওয়া হবে। আর 16ই মে মঙ্গলবার থেকে পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি চলবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। এবারে অন্য প্রসঙ্গ। দেশের 22তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর এই প্রথম আজ নিজ জেলা পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। নিজ জেলার কৃতি সন্তানকে বরণ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন পাবনার মানুষ। তার আগমনকে ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয়েছে পাবনা। তোরণ, ব্যানার, ফেস্টুন ও আলোকসজ্জায় সাজানো হয়েছে জেলার বিভিন্ন এলাকা। সকালে পাবনায় গিয়ে বাবা মার কবর জিয়ারত করবেন রাষ্ট্রপতি। পরদিন প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় শেষে সরকারি অ্যাডওয়ার্ড কলেজ মাঠে নাগরিক সমাজ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর দিন নিজের নামে বিনোদন পার্ক পরিদর্শন সহ বিভিন্ন স্থান পরিদর্শন ও অনুষ্ঠানে যোগদান করবেন তিনি। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সহ প্রায় 4,000 আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সুদূরপ্রসারী রাজনৈতিক ষড়যন্ত্র এবং বর্তমান সরকার বিরোধী আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে কর্নেল নাজমুল হুদার মেয়ে নাহিদ ইজাহার খানকে দিয়ে জিয়াউর রহমানকে হত্যার হুকুমের আসামি করে মামলা করিয়েছেন। বলেন, হত্যার 48 বছর পরের এই মামলার ধরন দেখেই বোঝা যায় পেছনে মূলত সরকারেরই ইন্ধন রয়েছে। রোববার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি। হাসান জাবেদের রিপোর্ট। 1975 সালের 7ই নভেম্বর শেরেবাংলা নগরে 10ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে হত্যার শিকার হন কর্নেল নাজমুল হুদা। সেই ঘটনার 48 বছর পর শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন তার মেয়ে নাহিদ ইজাহার খান। সেখানে হুকুমের আসামি করা হয়েছে জিয়াউর রহমানকে। বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, রাজনৈতিক দূরভিসন্ধি থেকেই এই হত্যা মামলা করা হয়েছে। ইতিহাসের নির্মম পরিহাস হচ্ছে কর্নেল হুদার মেয়ে নাহিদ ইজাহার খান, যিনি ফ্যাসিস্ট ভোটারহীনবিহীন সংসদের এমপি হিসেবে তার পিতার হত্যাকারী জাসদ গণবাহিনীর উপপ্রধান হাসান লক ইনু এবং কর্নেল তাহিরের ভাই ওয়ারেসাদ বেলাল হোসেন একই সংসদের এমপি হিসেবে গলা ফাটাচ্ছেন। নিজের পিতার হত্যার হুকুমের আসামি করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, যিনি তার পিতাকে বাঁচানোর জন্য নির্দেশ দিয়েছেন। দেশের চলমান ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে শেখ হাসিনা ও তার কুশীলবেরা নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আওয়ামী সংসদ সদস্য কর্নেল হুদার কন্যা নাহিদ ইজাহার খানের মামলা সেই লাগাতার কর ষড়যন্ত্রের একটি ঘৃণ্য উদাহরণ মাত্র। ফখরুল বলেন, এই হত্যাকাণ্ডে কারা জড়িত ছিল তা অনেকের বইতে দালিলিক প্রমাণ রয়েছে, এমনকি নিহতের স্ত্রীর লেখা বইতেও স্পষ্ট করে বলা আছে। সরকার পতনের সময়কাল যত গনিয়ে আসবে শহীদ জিয়া
বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমান সহ বিএনপির বিরুদ্ধে এই ধরনের ষড়যন্ত্র মাত্রা আরও বাড়বে। আমরা দায়িত্বহীন ভাষায় জানিয়ে দিতে চাই, বাংলাদেশের গণতন্ত্র প্রিয় মানুষদের সাথে নিয়ে বিএনপির নেতৃত্বে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে সকল ধরনের ষড়যন্ত্রের জাল নস্যাৎ করে দেওয়া হবে। সংবাদ সম্মেলনে বিএনপির 10 দফা দাবি বাস্তবায়নে আগামী 19 মে থেকে নেয়া আন্দোলন কর্মসূচিও ঘোষণা করেন দলটির মহাসচিব। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনে আসা বা না আসা বিএনপির নিজস্ব বিষয়, তবে নির্বাচন হতে দেয়া হবে না এমন হুমকি রুখে দেয়া হবে বলেও হুঁশিয়ারি করেন তিনি। রোববার দলের রাজধানীর ধানমন্ডি কার্যালয়ে এক সভায় এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, নিজেদের অযোগ্যতা ও ব্যর্থতা ঢাকতেই প্রতিনিয়ত মিথ্যা গলাবাজি করে চলেছেন বিএনপি নেতারা। জিয়াউর রহমানের বিরুদ্ধে মামলায় আওয়ামী লীগের কোনো সম্পৃক্ততা নেই বলে উল্লেখ করেন তিনি। মইদুল ইসলামের রিপোর্ট। 17 মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি উদযাপনের প্রস্তুতি নিয়ে দলের নেতাকর্মীদের সাথে আয়োজিত এক সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কথা বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বিএনপির নানা ধরনের নেতিবাচক বক্তব্যের বিষয়ে। ওবায়দুল কাদের বলেন, নির্বাচন বানচালের হুমকির পাল্টা জবাব দেওয়া হবে। নির্বাচন তারা আসবে না, সেটা তাদের ইচ্ছা, কিন্তু নির্বাচন হতে দেবে না এমন ধরনের আজকে তারা যে সংকল্প ব্যক্ত করে তারা রুখে দাঁড়াবে। তো আমরাও দেখব কে কাকে রুখে দাঁড়ায়। বাংলাদেশের জনগণকে নিয়ে নির্বাচন বানচালে সকল ষড়যন্ত্র আমরা রুখে দেব। ওবায়দুল কাদের বলেন, আন্দোলন করার ক্ষমতা নেই বলেই নানা ধরনের বিশৃঙ্খল কথা বলছে বিএনপি, সেই সাথে গত নির্বাচনে তাদের জোটের ভরাডুবি হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, প্রতিনিয়ত বিএনপির নেতৃত্বাধীন জোটসঙ্গীদের পতনের খবর পাওয়া যায়। জোটের উইকেট পতন ঘটছে, একদিন প্রায় প্রতিদিনই কোনো না কোনো উইকেট পতন ঘটছে। এই জোট নাকি 54 দলের, এখন আস্তে আস্তে 14-15 দলেও আসছে বলে মনে হয়, এবং শেষ পর্যন্ত গতবারে এসে জগা খিচুড়ি কামাল হোসেনের নেতৃত্বাধীন ঐক্য জোটের মতোই এই জোটের পরিণতি দাঁড়াবে এটাই মানুষ মনে করছে। জিয়াউর রহমানের বিরুদ্ধে সম্প্রতি মামলা দায়েরের বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, এই মামলার সাথে আওয়ামী লীগের দলীয় কোনো সম্পৃক্ততা নেই, বাদী নিজের ইচ্ছা থেকেই ওই মামলা দায়ের করেছেন। এটা ব্যক্তি বিশেষ করেছে, এটা আমাদের দল বা সরকার কারো বিরুদ্ধে কোনো মামলা করে। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। দুদিনের মধ্যে সমুদ্রে ভাসমান টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ শুরু হবে এবং বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী নসরুল হামিদ। রোববার সচিবালয়ে ব্রিফিংয়ে একথা বলেন তিনি। তবে দুটি ভাসমান টার্মিনালের একটি ক্ষতিগ্রস্ত হওয়ায় কিছু গ্যাস কম মিলবে ও তার কিছুটা প্রভাব আরও 2 সপ্তাহ থাকবে বলেও জানান তিনি। ঘূর্ণিঝড় মোখার কারণে গত শুক্রবার রাত 11টা থেকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এলএনজি সরবরাহ বন্ধ রাখা হয়েছিল, ফলে শনিবার দিনে রাতে ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিংয়ের ভোগান্তি পোহাতে হয় রাজধানী সহ সারাদেশের মানুষকে, বিঘ্নিত হয় গ্যাসের স্বাভাবিক সরবরাহ। চালু হয়ে যাবে আগামী 2 দিনের মধ্যে, আমরা চাচ্ছি আমাদের জাহাজ চলে আসলে গ্যাস আমরা দিতে পারবো। আরেকটা চালু হতে প্রায় 12-15 দিন সময় লেগে যাবে, যেটা খুলে চলে গেছে সেটা হয়তো রিকভার করতে আমাদের আরও 10-12 দিন লাগবে। বিদেশ থেকে ডুবুরি আসবে, তার আগে আটা সিডি আবার কানেকশন দিবে। 400 MMCF গ্যাসের একটা শর্টেজ থাকবে, বাট আমি মনে করি এখনকার থেকে পরিস্থিতি ভালো হয়ে যাবে। প্রভাবটা থাকবে, কিছু কিছু জায়গায় লোডশেড থাকবে, খুব বেশি না। আমার কাছে মনে হয় যে খুব অস্বাভাবিক পরিস্থিতি এখন যেটা হয়েছিল, যে কিছুটা হয়তো আমাদের সমস্যা দেখা গেছিলো গতকালকে রাত থেকে, এই সমস্যাটা আমরা কভার করতে পারবো। আমার মনে হয় যে আগামী 2 দিনের মধ্যে আমরা একটা ভালো অবস্থায় চলে যেতে পারবো। এবারে আয়ারল্যান্ড সিরিজ জয়ের খবর। মোস্তাফিজের অভিজ্ঞতা হাসান মাহমুদের তারুণ্য, এর সঙ্গে ইয়াসের লিটনদের দুর্দান্ত ক্যাচ, প্রায় ডুবতে বসা তুড়ি শেষ পর্যন্ত তীরে ভিড়িয়েছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে নাটকীয় শেষ ওয়ানডে 5 রানে জয়ের সঙ্গে সিরিজটা
2-0 নিশ্চিত করেছে তামিমরা। ডেস্ক রিপোর্ট বর্ষণ কবিরের। ম্যাচের ভাগ্য রেখায় যা লেখা ছিল তার তল খুঁজতে এমন কিছু ক্যাচের দরকার ছিল বাংলাদেশের। কোন ক্যাচটা ভাগ্য ঘুরিয়েছে সেটা নিয়ে তর্ক করার উপায় নেই। নাজমুল হোসেন শান্ত বোলিং করতে আসার আগে হারটা প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল বাংলাদেশের। এরপর চাপ তৈরিতে 5 ওভারে 17 রান তুলেছে 41 থেকে 45 ওভারের মধ্যে আইরিশরা। এই চাপ বাড়িয়েছে মুস্তাফিজের কাটার, তার চেয়েও বেশি ইয়াসিরের এমন ক্যাচ। মৃত্যুঞ্জয়ের করা 49তম ওভারে সমীকরণটা নেমে এসেছিল আইরিশদের দিকে, কিন্তু শেষ ওভারে হাসান মাহমুদের বুদ্ধির খেলায় অ্যাডহারদের পরাজয়। এই জয়ের পর পুরো মাঠ জুড়ে ভিক্টোরি ল্যাপের মতো কিছু করেছেন কয়েক হাজার বাংলাদেশি দর্শকদের সামনে মুশফিকরা। এর আগে পর্যন্ত ট্র্যাক্টর ও টাকারা নাকে দম দিয়ে রেখেছিল তামিমদের। বালরিন ও স্টার্লিংয়ের দ্বিতীয় উইকেটে 119 রানের জুটির পর এই দুজনই ম্যাচটা একতরফা বানিয়ে ফেলেছিলেন প্রায়। 3টা 50-র পরও মুস্তাফিজের 4 ও হাসানের 2 উইকেটে সেই জয়ের রাস্তা থেকে ছিটকে গেছে আয়ারল্যান্ড। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে লড়িয়ে পুঁজিতে গুটিয়ে যায় বাংলাদেশ। এদিন 3টি পরিবর্তন নিয়ে মাঠে নামা দলটি ব্যাটিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। 4 পেসার ও 1 স্পিনার নিয়ে একাদশ সাজানো বাংলাদেশ শুরু থেকেই ছিল এলোমেলো। 18 রানে প্রথম উইকেট যাওয়ার পর দ্বিতীয় উইকেটে তামিম ও আগের ম্যাচের সেঞ্চুরিয়ন নাজমুল 49 রান যোগ করেন। এরপর 70 রান যোগ করেছেন লিটন ও তামিম। তারপরই 49 রান যোগ করতেই আরও 3 উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। ছন্দহীন তামিম 82 বলে সর্বোচ্চ 69 রান করেন। মুশফিক এবং মেহেদী হাসান মিরাজ 6ষ্ঠ উইকেটে 75 রান যোগ না করলে লড়িয়ে পুঁজি পাওয়াটাও কঠিন হয়ে যেত অতিথিদের। শেষ পর্যন্ত ওই রানটাই যথেষ্ট প্রমাণ করেছেন তাদের পেসাররা। বর্ষণ কবির, NTV স্পোর্টস ডেস্ক।